কল্যাণী আইটিআইতে একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি, সেটা হলো ছাপরি ড্যান্স, মানে বিশ্ববিখ্যাত ছাপরি ড্যান্স, যেটা না দেখলে তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে না, তার জন্য এই ভিডিওটা দেখাচ্ছি। দেখো এত সুন্দর, মানে এই যে লিসবোয়ার সামনে বিশ্ববিখ্যাত অমঙ্গল গ্রহের ছাপরি, যার ডান্স দেখলে একদম মনটা ভরে যাবে। এই কোমর দোলানো ঠুমকা দেখে ভাই কিন্তু রীতিমতো লজ্জা পেয়ে গেছে। এখন যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ভেতরের প্রোফাইলটা, মানে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর লাগছে, ওভারঅল যদি ডিজাইনগুলো দেখো না মনে হবে যেন হিরে দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে। 7-8 মাস ধরে এই যে প্যান্ডেলটা বানিয়েছে তার যে খাটনি সেটা কিন্তু এই প্যান্ডেলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। কারণ এই যে ঝাড়টা দেখো, ওফ, এটা দেখে না জাস্ট মনটা ভরে গেল। তোমাদের সত্যি বলো তো, তোমাদের কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জাস্ট বলো। তোমাদের এই ঝাড়টা, যে ডেকোরেশনটা দেখো ভাই, মাথার থেকে কোথার থেকে এই সব থিংকিং আসে, এত সুন্দর সুন্দর ছোটো ছোটো ডিজাইন করে, মানে প্রত্যেকটা পিলার দেখো কি সুন্দর করে, আর কালার কম্বিনেশনটা সত্যি কথা বলবো, এই যে কালার কম্বিনেশনটা দেখে না জাস্ট মাথা ঘুরে যাচ্ছে, এত সুন্দর কালার কম্বিনেশন। আর চারিদিকে লাইটের কনসেপ্টটা কিন্তু আমার বেশ লেগেছে, এটা একটু পদ্মফুল টাইপের একটা লাইট। আর এইরকম কিন্তু চারিদিক থেকে আমি যেটা দেখছি যে লাইটগুলোকে সুন্দর সুন্দর ডিজাইন করে লাইট এখানে বসিয়েছে। ঝাড়ের অভাব নেই, প্রচণ্ড ঝাড় দিয়েছে। আর এটা হচ্ছে বড় ঝাড়টা যেটা তোমরা এখন দেখতে পেলে, জাস্ট অস, আমার ফাটাফাটি লাগছে। এই ঠাটা পোড়া রোদ্দুরে যেটা দেখানোর জন্য এনেছি সেটা হলো কল্যাণী আইটিআইয়ের গ্র্যান্ড লিসবোয়া। চীনে গ্র্যান্ড লিসবোয়া সবাই দেখেছে কম বেশি। গ্র্যান্ড লিসবোয়াটা পপুলার হয়েছে মেনলি আমাদের কাছে যখন আমরা জেনেছি কল্যাণী আইটিআইতে এটা বানানো হবে, তারপরেই কিন্তু আমরা সার্চ করেছি যে হোয়াট ইজ দিস, তাই না? তার আগে কিন্তু আমরা জানতাম না যে গ্র্যান্ড লিসবোয়া নামে চীনে কোনো একটা হোটেল আছে। তো এত সুন্দর একটা প্যান্ডেল, হুবহু, আমি দেখাচ্ছি কেন বললাম হুবহু, তোমরা জাস্ট দেখো, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল ছবিটা। এর সাথে সাথে দেখো এই যে এই, মানে ভাবা যায় এত বড়, প্রায় 180 ফুট, আর এটা তো অনেক উঁচু, এটা এটার কথা বাদ দিয়ে দাও, কিন্তু যে লেভেলের বানিয়েছে, এই যে কে বানিয়েছে সেটাও বলে দিই, সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট উইলিয়াম কাকু বানিয়েছে, উইলিয়াম সরকার। তো এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, যেটা কিন্তু আমরা প্রথম দিন থেকে বন্ধুরা তোমাদের দেখাচ্ছিলাম যে প্যান্ডেলটা কি হতে চলেছে, কল্যাণীর বুকে কি প্যান্ডেল হতে চলেছে, এটা এখন বুঝতে পারছে সবাই যে কি বানাতে চেয়েছিল অ্যাকচুয়ালি। আরেকটা কথা দেখো কি সুন্দর গাছ টাচ, আমরা যখন এর আগে এসেছি এই গাছ টাচ কিচ্ছু ছিল না। এরপরে এখানে কিন্তু এই যে শাওয়ার বানানো হয়েছে, এখানে কিন্তু ফোয়ারা উঠবে, এত সুন্দর একটা, মানে এই অ্যাম্বিয়েন্সটা যেটা করা হয়েছে ফাটাফাটি একটা অ্যাম্বিয়েন্স হবে। শুধুমাত্র এটা ওপেন হয়ে যাবে আমাদের যখন মহালয়া হবে, তখন থেকে এটা ওপেন হয়ে যাবে। ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে, গণেশ ঠাকুর দেখা যাচ্ছে। তোমাদের আমি যতটা পারছি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা একদম মণ্ডপে চলে এসেছে, এখনও অনেক কাজ বাকি। মাতৃ প্রতিমার কিন্তু দেখো মুকুট টুকুট এখনও লাগানো হয়নি, অনেক দূর থেকে এসছে প্রতিমা, তার জন্য কিন্তু এইভাবে রাখা হয়েছে। আস্তে আস্তে প্রত্যেকটা প্রতিমাকে এই যে যা ডিজাইনগুলো, এই যে দারুণ দারুণ সুন্দর সুন্দর যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে মাকে সাজানো হবে। এবার কিন্তু আমি এই ঝাড়টা দেখাচ্ছি একটাই কারণ, কারণ লাইটগুলো বন্ধ করে দিয়েছে, তার জন্য আলাদা একটা সৌন্দর্য এর মধ্যে ধরা পড়ছে। প্রতিমা এসে গেছে, আমরা কিন্তু এখন কল্যাণী আইটিআই, এই যে একটা অপূর্ব সুন্দর প্যান্ডেল যেটা মানে একটা ইতিহাস তৈরি করলো। এই যে আমার হাতের ওপর দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই, ও এই যে আমার হাতের ওপরে সেই লাগছে, ও এরকম, মানে মনে হচ্ছে একটু আদর করি, এত সুন্দর। এইরকম সুন্দর যদি কোনো প্যান্ডেল হয়, দুর্গাপুজোর প্যান্ডেল, সেই প্যান্ডেলটাকে আর কি বলবো, কিছু বলার নেই বস। বন্ধুরা ভেতরে যে মাতৃ প্রতিমা ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছ, দূর থেকে দেখা যাচ্ছে। তো ওভারঅল প্যান্ডেলটা দারুণ হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এত সুন্দর প্যান্ডেল ন্যাচারালি দেখা যায় না, বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসবে, ভিডিও করছে সবাই দেখতে পাচ্ছ। ওভারঅল এখন এই যে ভিড়টা এখনই এরকম আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, যখন এই পুজোটা একদম মানে পুজোর লগ্নে চলে আসবে সেই সময় কী টাইপের ভিড় হতে পারে তোমরা একটু আইডিয়া করে দেখো। সেনকো গোল্ড মাতৃ প্রতিমাকে পুরো 50 কেজি সোনা দিয়ে সাজাবে, তার জন্য কিন্তু এখানটায় সেনকো গোল্ডের একটা দারুণ, এখানে দেখতে পাচ্ছ ব্যানার চারিদিকে দেওয়া রয়েছে। তো এর সাথে সাথে এখানে যদি ভেতরে যে সিকিউরিটি ব্যাপারটা থাকবে সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং থাকবে, ফাটাফাটি থাকবে। তো এত বড় একটা এরিয়া, এত সুন্দর গ্রাউন্ড, যেখানে পুজোর সময়
কি পরিমাণ, মানে কি পরিমাণ পাবলিক ক্রাউড আসবে সেটা কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। দেখো আমি কিন্তু শান্তনুদাকে পেয়ে গেছি। দাদা এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর কিছু বলার নেই, এবার শুধু বলো কবে ওপেনিং হচ্ছে সবার জন্য। দেখুন আমাদের হচ্ছে 12 তারিখ বিকেল 4 ঘটিকায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি ভাষণের মাধ্যমে উদ্বোধন করবে, তারপরে আমরা প্যান্ডেল আমরা বন্ধ করে দেবো। আমরা আবার 16 তারিখ মানে দ্বিতীয় দিন বিকেলবেলা বা টাইম আমরা বলে দেবো, ওই দিন আমরা দর্শনের জন্য আমরা প্যান্ডেল ওপেন করে দেবো। আচ্ছা 16 তারিখ থেকে তাহলে ওপেন হচ্ছে ফর মানে পাবলিকের জন্য। আর এই যে ওভারঅল দাদা, যদি এখন আমাদের বাইরের থেকে যারা ইউটিউবাররা যারা বাইরের থেকে দেখছে, তারা কি যেদিন ভার্চুয়াল মানে এটা হবে উদ্বোধন, সেটা কি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবো? দেখুন সেটা এখন আলোচনা হচ্ছে, সেটা এখন ঠিক হয়নি পুরোপুরি। আচ্ছা হ্যাঁ, তো সেটা যদি হয় তো আমরা নিশ্চয়ই আমরা জানি আমাদের যে পেজ আছে আমরা পেজ আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওভারঅল দাদা আর আপনাদের কত পার্সেন্ট কাজ এখনো বাকি আছে? দেখুন অলমোস্ট আমাদের 90% কাজ মণ্ডপের কাজ হয়ে গেছে গিয়ে, আর 5% মতো বাকি আছে, শুধু লাইটিং কাজটা বাকি আছে। তো লাইটিং কাজ ভিতরে অলমোস্ট কমপ্লিটের পথে, এবার জাস্ট বাইরে মণ্ডপের লাইটিং কাজ বাকি আছে। আর প্রতিমা ঢুকে গেছে? প্রতিমা গতকাল রাতে 2টার সময় প্রতিমা ঢুকে গেছে। আচ্ছা কোথার থেকে এসে প্রতিমা? মেদিনীপুর থেকে। আরে বাপে, থ্যাংক ইউ দাদা এতটা সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ দাদা।